আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দূরেরও কাছের, দেশেরও প্রবাসের, যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের কুয়েতের সর্বশেষ খবরের ছোট্ট ভিডিওতে। কুয়েত থেকে বলছি, প্রথমেই জানিয়ে দিব কুয়েতের জেলখানার ভেতরের একটি রহস্যজনক ও চাঞ্চল্যকর খবর। করোনা মহামারীর পর থেকেই কুয়েতের বিভিন্ন অভিযানে বিভিন্নভাবে ধরপাকড়ে বিভিন্ন ধরনের প্রবাসীদেরকে আটক করা হচ্ছে। তবে এবারের জেলখানার ভেতরের অভিযান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কেই তাক লাগিয়ে দিয়েছে ব্যাপারগুলো। একটি স্থানীয় আরবি দৈনিকে এ ব্যাপারে বলা হয়েছে যে প্রাইভেট সিকিউরিটি অ্যান্ড কারেকশনাল ইনস্টিটিউশনস অ্যাফেয়ার্সের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল আবদুল্লাহ সাফা আল মুলার নেতৃত্বে কারাগারের নিরাপত্তা বিভাগ এবং বিশেষ নিরাপত্তা বাহিনীর কেন্দ্রীয় কারাগারের বন্দীদের বিরুদ্ধে একটি নিবিড় অভিযান চালায়। সেখানে বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য সহ বিভিন্ন ধরনের অবৈধ ফোন উদ্ধার করা হয়েছে। এই অভিযানের ভিডিও চিত্রে দেখা গিয়েছে যে জেলখানার ভেতরে যে পরিচ্ছন্নতার কাজে ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করা হতো, সেটির ভেতর থেকে মোবাইল, জুতার মোজার থেকে মোবাইল, দেয়ালঘড়ি থেকে মোবাইল এবং বাইরে থেকে আসা খেজুরের বক্সের ভেতরও মোবাইল এবং হেডফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও এই অভিযানে ফ্রিজের কভার থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে, এমনকি ডাস্টবিনের ভেতরে লুকিয়ে থাকাও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এই ঘটনার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল বলেছেন যে এই ঘটনার পুরো তদন্ত চলবে, জেলখানার ভেতরে কিভাবে এসব পণ্য আসলো এগুলোর পুনর্তদন্ত করার পর সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবারে জানিয়ে দিচ্ছি চাঞ্চল্যকর আরও একটি খবর। কুয়েতের হাসপাতালে কাজ করে এমন একজন পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার বিরুদ্ধে অভিযোগ এনেছে যে সে মাত্র 10 দিনারের বিনিময়ে বিভিন্ন ধরনের প্রেসক্রিপশন এবং ঔষধের ব্যবস্থা করে দিত, এমনকি শুকনো খেজুরের বিনিময়েও সে এই ধরনের কাজে লিপ্ত ছিল। ধরপাকড়ে ধরা পড়ল আরও অনেকগুলো প্রবাসী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ অভিযানে একটি পরিচ্ছন্নতা অফিসে অভিযান চালিয়ে ফলো আপ বিভাগ লাইসেন্স ছাড়াই পরিচালিত একটি পরিচ্ছন্নতা অফিসকে জব্দ করা হয়েছে এবং এর মধ্যে আটক করা হয়েছে 41 জনকে। এই 41 জনের মধ্যে 28 জন ছিল পলাতক এবং তাদের অপরাধমূলক রেকর্ডও ছিল। প্রয়োজনীয় আইন ব্যবস্থা গ্রহণের পর তাদেরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ বাহিনী বিশেষ অভিযানে একজন মোটরসাইকেল চোরকে আটক করেছে। অপরাধীকে যেখান থেকে আটক করা হয়েছিল সেখানে চুরিকৃত 7টি মোটরসাইকেল পাওয়া গিয়েছে। তার জবানবন্দিতে আরও একজন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে কুয়েত বিমানবন্দরের কাস্টমস কর্তৃপক্ষ আরও একটি চালানকে আটক করতে সক্ষম হয়েছে। তারা জানিয়েছে যে কাস্টমস সদস্যরা 8 কেজি হাশিশ এবং 1.5 কিলো কোকেন জব্দ করেছে। আরও বলেছে যে এই চালানটি ইউরোপ থেকে এসেছিল এবং একটি জ্যাকেট ও ব্যক্তিগত জিনিসপত্রের ভেতরে এই জিনিসগুলো সুন্দরভাবে প্যাকিং করা ছিল। আরও বলা হয়েছে যে এই চালানটি রিসিভ করতে একজন কুয়েতি নাগরিক স্বয়ং এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। কুয়েতের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণ করার জন্য কুয়েত পুলিশ সর্বক্ষণ চেষ্টা চালাচ্ছে, প্রতি সময়ই তাদের সাফল্যের কথা দেখতে পাচ্ছি। তবে দুঃখজনক বিষয় হলো, পূর্বের চাইতে কুয়েতের স্বাভাবিক পরিস্থিতি অনেকটাই অস্বাভাবিক হয়ে পড়েছে। প্রতিদিনকার নিউজগুলোতে বর্তমানে শুধুই অপরাধ এবং অপরাধীদের তালিকা প্রকাশ পাচ্ছে, যা খুবই দুঃখজনক। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। অন্য কোনো তথ্য প্রচার করছি না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইবার যা খুশি তাই করে দিবেন। মনে না চাইলে কিছুই করা দরকার নেই। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।